বন্ধুরা এই লোকগুলো স্কুটি নিয়ে কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছিল, আর তখনই তারা রাস্তার ভিতরে তাদের স্কুটির সামনে দুইটা বড় অজগর সাপকে দেখতে পায়। আর এটা দেখার পর এরা স্কুটি থেকে নেমে পড়ে। আর যখন এই ছেলেটি অজগর সাপটির উপরে হাত দেয়, আর তখন এই ছেলেটি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এই মেয়ে দুটি ছেলেটিকে অনেক ডাকাডাকি করে, কিন্তু এই ছেলেটি কিছুতেই সাড়া দিচ্ছিল না। আর এই ঘটনাটি দেখে মেয়ে দুটি খুব ভয় পেয়ে যায়, আর তারা সেই ছেলেটিকে ওখানে রেখেই চলে যায়। আর এরা ওইখান থেকে চলে যায় তাদের সাথে করে আরো অনেক লোকজনকে নিয়ে আসে। আর তারা ওইখানে এসে সেই ছেলেটিকে দেখতে পায় না। আর তারা সেই ছেলেটিকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তারা সেই ছেলেটিকে ওখানে খুঁজে পায় না। আর বন্ধুরা ছেলেটির সাথে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যা দেখার পর তো আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু তা দেখার আগে হে আমার সৃষ্টিকর্তা, যে বান্দা এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার মনে সকল আশা তুমি পূরণ করে দিও। আর যদি কমেন্টে কিছু লিখতে চাও অবশ্যই আই লাভ মাই ফ্যামিলি লিখে দিও। আর এরা অনেক খোঁজাখুঁজি করার পর এই মেয়েটি সেই ছেলেটিকে দেখতে পায়। আর এরা সবাই দৌড়ে তাড়াতাড়ি ওই ছেলেটির কাছে যায়। আর এরা সবাই ওখানে যাওয়ার পর দেখতে পায় এই ছেলেটিকে অনেক বড় একটি অজগর সাপ লেজ দিয়ে পেঁচে রয়েছে। আর তারা সেই ছেলেটিকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর তারপর সেই লোকগুলো সাপটিকে গাছ থেকে নামিয়ে ওইখান থেকে সাপটিকে ধরে নিয়ে চলে যায়।